আল হাদিস 19 তাদউনিশ নাম্বার হাদিস ইমাম নববী রাহিমাহুল্লাহ আলাইহিকৃত সংকলিত 40 হাদিসের 19 নাম্বার হাদিস যে হাদিসের হেডলাইন হচ্ছে ইহফাজিল্লাহ ইহফিজুকা তুমি আল্লাহ হক তথা উলুহিয়ত উবুদিয়ত রুবুবিয়ত আল্লাহ তাআলার যে ইলা হিসেবে রব হিসেবে আমাদের যে করণীয় সেগুলোকে আমাদেরকে সংরক্ষণ করার জন্য বলা হচ্ছে যদি আমরা সেগুলো করি আল্লাহর বিধিবিধান নিষেধাজ্ঞা বিধিবিধান মেনে চলে নিষেধাজ্ঞা থেকে বিরোধ থাকি তাহলে বলা হচ্ছে ইয়াহফিজুকা আল্লাহ তোমাকে হেফাজত করবেন চলো তাহলে শুরু করি আন আবিল আব্বাসিন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রদিউল্লাহ আনহুমা আবুল আব্বাস

আল্লি মুকে কালিমা তিন নিশ্চয়ই আমি তোমাকে কিছু কথা কালিমা তিন এটা হচ্ছে প্লোরাল সিং হচ্ছে কালিমা তিন মানে এক বচন কিছু কথা কালিমা কিছু শব্দ কিছু কথা আমি তোমাকে আজকে শিক্ষা দিব বলবো সেগুলো কি কি ফাজুল্লা ফাজু তুমি একটু আগে বললাম আল্লাহকে হেফাজত করবার দা আল্লাহর হক আল্লাহর যে ওয়াহদানিयत একত্ববাদ আল্লাহর যে উলূহিয়াত রুবুবিয়াত সেগুলোকে তুমি কি করবা রুবুবিয়াত সেগুলোকে তুমি সংরক্ষণ করবে আল্লাহর বিধিবিধান হুকুমকে আহকামকে এবং যে মানহিয়াত নিষেধাজ্ঞা আছে সেগুলোর বিষয়ে তুমি কি থাকবে যত্নবান থাকবে তাহলে ইহফিযুকা আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইহফজুল্লাহ তুমি আল্লাহর সংরক্ষণ করবে বা আল্লাহর শরণ রাখবে তাজিদুহু তু তুজাহাকা তুমি আল্লাহকে তোমার সামনা সামনেই পাবে اذا سالت فاسال যখন তুমি কোনো কিছু চাইবে কোনো কিছু খুঁজবে তখন আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে খুঁজো। ও اذا استعنت فاستعن بالله যখন তুমি সাহায্য সহযোগিতা চাইবে তাহলে ফস্থ আইন بالله আল্লাহর কাছে সহযোগিতা কামনা করো ওয়া আলম আর জেনে রাখো ان الامه لو اجتمعت على ان ينفعوك بشيء জেনে রাখো যদি পুরা উম্মাহ পুরা জাতি পুরা পৃথিবিবাসী لو اجتمعت সবাই যদি এক হয়ে যায় علی انفعوك তোমার একটুখানি বিষয়ীন কোন ব্যাপারে মানে একটুখানি তোমার উপকার করবে কিন্তু আল্লাহ রসুল বলছেন সকলে মিলে তারা যদি প্রচেষ্টাও চালায় তাহলে তারা তোমার উপকার করতে পারবে না কোন উপকার করতে পারবে না ইল্লা কিন্তু তবে ওইটুকু করতে পারবে যা আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন তোমার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন ততটুকুই পারবে যদি তারা সকলেই মিলে চেষ্টা চালায় তোমার কোন একটু বিন্দু পরিমাণ তোমার ক্ষতি করবে তাহলে আল্লাহ রসুল বললেন লামিয়াদুর রৌকা তারা সকলেই মিলেও চেষ্টা করেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা বিশ্বাই তবে ওইটুকু হবে যা কদে কাতাবা আল্লাহ আলাইকা আল্লাহ তালা তোমার জন্য যে ক্ষতিটুকু হওয়াটা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন তোমার তাকদিরে যা লিখন ছিল এরপর আল্লাহর রাসূল আরো বললেন আতিলা কলাম وجফাতিস সুহফ অর্থাৎ কলমকে তুলে নেওয়া হয়েছে অর্থাৎ কলমের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে যে কলম দিয়ে ভাগ্য লিখন ছিল আর কি আর পৃষ্ঠাগুলোকেও কি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে শুকিয়ে ফেলা হয়েছে মানে এখন আর লেখা হবে না ওখানে পৃষ্ঠাগুলোকে শুকিয়ে ফেলা হয়েছে প্রত্যের মেয়ে দিকেও এটা জাম মিজিতে হাদিসটি বর্ণনা করেছেন হাদিসুন হাজা হাদিস হাসান সাহিদ হাদিসটি হাদিস্টির মান হচ্ছে হাসান সাহিব এগুলো সেই কাছাকাছি কাচি ওয়ফি রিওয়ায়াতি গায়র অর্থাৎ জামে তিরমিজির বাইরে অন্য একটা রওয়ায়াত হচ্ছে মানে কাছাকাছি কথা আর কি তুমি আল্লাহকে সংরক্ষণ করো অর্থাৎ আল্লাহর বিধিবিধান আল্লাহর ওয়হদানিয়াত আল্লাহর রুবুবিয়াত উলুহিয়াত এগুলোকে কি করো সংরক্ষণ করো এগুলো এই বিষয়গুলো তুমি এগুলোর ব্যাপারে কেয়ার করো তাহলে তাজিদু তুমি যদি আল্লাহকে এগুলোর ব্যাপারে এগুলো সংরক্ষণ করো বা আল্লাহ স্মরণ করো এইসব বিষয়ে তুমি আল্লাহকে পাবে তোমার সামনে তুমি আল্লাহকে চিনো অর্থাৎ আল্লাহকে স্মরণ করো ফির রহ তোমার যে সচ্ছলতা তোমার যে সুখ সম্ভোগ থাকবে

ল্যাম্যা কুনলি ও তা তোমার নসিবে তোমার ভাগ্যে ছিল না ওয়া ম্যা অস ব্যাক ল্যাম ইউ ল্যাম ইয়া এক আর যা তোমার ভাগ্যে তোমার তুমি যা পেয়েছো এগুলো তুমি হারা ছিল না ওয়া আই লাম অ্যান্য সর আর জেনে রাখো সহযোগিতা আসে ধৈর্য ধারণের মাধ্যমে ও এন আল আর সুখ বা আনন্দ আসে দুঃখের মাধ্যমে অর্থাৎ দুঃখ কষ্ট ক্লেষ্টের মাধ্যমে আমরা তো জানি একটা ভাব সম্প্রসারণ আছে বা ইংরেজিতে নো পেইন নো গেইন অর্থাৎ কষ্ট বিনা কষ্ট মিলে না কষ্ট না করলে তো কোনো কি ভালো রেজাল্ট পাওয়া যায় না এরপরে আল

আল্লাহর উপর বিশ্বাস এবং তাকদিরের প্রতি বিশ্বাস এই বিষয়গুলো সবগুলো এখানে ইনক্লুড করা হয়েছে তো আমরা সব সময় এক কথাই আল্লাহর উপর ভরসা করব আল্লাহকে আমরা সব সময় জানব আল্লাহর বিধিবিধানকে সব সময় মেনে চলব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সহযোগিতা করবেন সব সময় আল্লাহকে চাইলে আমরা পাবো হ্যাঁ কারণ হচ্ছে একইভাবে আরেকটি জায়গায় রয়েছে যে বিষয়গুলো অর্থাৎ সাহায্য সহযোগিতার বিষয় ধৈর্যের ব্যাপারে সূরা সূরাতুল আনফালের মধ্যে বদরের যুদ্ধের ঘটনায় বলেছিলেন যে তোমরা যদি ধৈর্যশীল বিশজন হও তাহলে তোমরা 200 জনের বিপরীতে বিজয়ী হবে ঠিক আছে এবং একইভাবে সরাতের মধ্যে আল্লাহ তালা বলছেন তাহলে তো যাই হোক আমরা তাহলে ইনশাল্লাহ ধৈর্য ধরার চেষ্টা করব এবং আল্লাহর উপর সবসময় আল্লাহর উপর ধৈর্য কি করবো তাওয়াক্কুল করবো এটাই হচ্ছে এই হাদিসের মূল কথা এবং আল্লাহকে আমরা ভয় করবো ওমাইয় তাকিল্লা যে আল্লাহ মধ্যে আল্লাহ বলেছে যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ ব্যবস্থা করে দিবেন ঠিক আছে মাহির একতটুকুই থাক